ওদের পাম্পের উপরে পাম্প থেকে অল্প উপরে যেটা একটা টানিং আছে, টানিংয়ের অবস্থা গাঁথা, কত বড় বড় গাঁথা হয়ে যাবে, ওটা দিয়ে গাড়ির সামনে যাইতে পারবে, গাড়ি যে নষ্ট হইতো না, খারাপ হইতো না। गाड़ी वालों को बहुत परेशानी हो रहा है, अभी देख लीजिए कितना जाम है, किसी को रोटी नहीं मिल रहा, किसी को पानी नहीं मिल रहा है, जाम में पड़े हुए हैं। आप कितने बजे से कहाँ से आ रहे हैं अभी? अभी हम अगरतला सुबह लगे थे अपना कलाइन से, और अभी 4 बजे से यहाँ पहुँचे हैं। अभी तो 2 बजे, सुबह 4 बजे से? सुबह 4 बजे से। देखो कत सकाल सकते थे यहाँ दोपहर 2 हो गए, और कत कत गाता आसे ये गाड़ी जाइते थे जाइते कमने इरकम करिया गाड़ी पाल्टी मारे आस्ते आस्ते, और तरह तो कत बड़ो बड़ो गाड़ी जगह उठते कमने गाड़ी टानिंग मध्य कत बड़ो बड़ो गाता थकले उठते कमने এর মধ্যে এই গাড়িটা এদিকে মাংস ওভারটেক করে উঠবো, ওভারটেক করার দিয়া তো ওইখানে বাসায় রয়েছে না, এইদিকে যেতে পারলো না ওইদিকে যেতে পারলো, ড্রাইভার গেলে কত কষ্ট, লাইন তো লাইন পুরা লাইনে রয়েছে এদিকে, অবস্থা নাই বেলা দিয়ে আমি সিটি গাড়ি লিয়ে যেতাম পারি না কষ্ট। আজকে বারে বললাম সোনাপুরের কি আপডেট, মেঘালয় আপডেট কি আছে দেখার লাগি, এখন আছে এখান থেকে গুয়াহাটি 335 কিলোমিটার, তো গুয়াহাটি তো যেতাম না, সোনাপুর দেখি কতটুকু পর্যন্ত যাই। সোনাপুর সবের একটাই বক্তব্য, মেঘালয়ের রাস্তা কি কেমন দেখি কেমন। গুড মর্নিং, তে হাফলংয়ের রাস্তা তো বন্ধ, ওই কারণে মেঘালয়ের রাস্তা তো খুলছে, কালকে শুনলাম যে রাস্তা ঠিক করছে, স্টার সিমেন্ট হইয়া রাস্তা দিছে, তো ওই ক্ষেত্রে সবের ইনকোয়ারি এবং অনেক মানুষ আমার কল করে জিগায় যে খবর কিতা কল মেসেজ, তো এখন আজকে আমি ডাইরেক্টে ইয়ার গিয়া মেঘালয় সোনাপুর গিয়া বাকিটা সামনে গিয়া দেখাইয়া বাকিটা কইরাম যে কি আশেপিছের রাস্তার কন্ডিশন কেমন আছে, আপনারা যেতে পারবেন না না, আমি গেলে তো আপনারা যেতে পারবো ছোটো গাড়ি নিয়ে, বড়ো গাড়ি পাস দেন না কিন্তু ছোটো গাড়ি পাস দেয় যতটুকু জানি, আমি আসি একলাই আর লগে আছে সমীরের গাড়ি চালার বর্তমানে, আমরা দুইজন যাই এখন মেঘালয়ের সোনাপুর, এরপরে স্টার সিমেন্ট পর্যন্ত যাইমু, লুংসং পর্যন্ত যাইমু, যা পর্যন্ত রাস্তা ক্লিয়ার ওইখান থেকেই আমরা ব্যাক করে যাইমু। এখন বাজে গেছে সকালে 11:06, ধরো 11 বাজে, দেখি কত সময় গিয়ে পৌঁছাই আমরা, সঙ্গে থাকেন আপনারা। এই হচ্ছে সালচাপুর রাস্তার কন্ডিশন, বাইক কোথায় গেছো, রাস্তা কেমন? আচ্ছা এই হলো সালচাপুর ওই জায়গাটা, জায়গার জল উঠলো কালকে আরও বেশি আসলো, একটু আস্তে আস্তে একটু কমছে বর্তমানে, হয়ে দেবো এইগুলো কন্ডিশন রাস্তার বর্তমানে, কালকে থেকে কমছে দেখেছিলাম মানুষে, তো কইছে কালকে থেকে কমছে জল, কালকে থেকে কমিয়ে একটু আইসে, কালকে তো আরও বেশি আসলো মনে কর, আজকে তো যাইলাম সোনাপুর এর লেগে এই রাস্তার আপডেট দিয়ে দিলাম একসঙ্গে, ওইগুলো এই জায়গায় জল, আর যদি আগে জল পাই তাহলে আবার আগে দেখাবেন গিয়ে, সামনে আবার রেল লাইনে যাওয়ার অল্প আগেও আবার জল আছে, অত বেশি জল নাই, আছে তো বাক্কা বাক্কা জল, ও মা বেশি না কিতা কই বাক্কা জল আছে তো, জল জল জল, এদিকে তো কমছে তবু শুনছি, কমলে তো ভালোই, এই দেখো ম্যাজিক প্রো ম্যাক্স আর জল উড়ে উড়ে, আর অটো তো যেসব দিকে চলবই চলবো, কোনো অসুবিধা নাই, অটো এমন গাড়ি বানাইছে চলবই চলবো, এই দেখো সমুদ্র পার হয়ে গেছে, তারা দেখো খুব মজা করে, তারা দেখো জলের মধ্যে খুব মজা করে, তারা খুব মজা চলে তারা, আমরা এল্টো বাইয়ে ভিডিও করে তাহলে একটু স্লো করে লিছে, আজকাল সব ভিডিওগ্রাফার কন্টেন্ট কার্ডটা খেয়ে দেখে ওইটাই সমস্যা, রেল লাইনে দিয়ে মানুষ যার উমা এই জায়গাতে ডেঞ্জার হয়ে গেছে, দেখো দেখো সব দিকে জল আর জল, এতো এলটা কি তাহলে এলটা দেখি ওই লেভেলের যার সেই লেভেলের, তারা তো জলের মধ্যে কষ্ট করিয়া যায়, এই রেল গেট পর্যন্ত
রেল ক্রসিং গেট পর্যন্ত জল আছে মোটামুটি, কালকে তো বেশি আছে, আজকে কম আছে। আজকে তো যতটুক জানলাম এতটুক এত জল নাই আজকে, আমি নিজেই দেখিয়া জানার কথা না, এমন তো জল নাই আজকে, তো জল হয়ে গেছে জানো, কালকে বলে আরও বেশি আসবো, মানে অটোর টায়ার ডুবিয়ে আসবো কালকে, আজকে তো অনেক কমে গেছে এখন বর্তমানে, গাড়িগুলো তো নর্মালও করতে গেলে চলে, নদীর জল যদি পারে না তাহলে তো এমন বাড়ার কোনো কথা না, নদীর জল পারলেই সমস্যা, না পারলে তো কোনো সমস্যা নেই বর্তমানে, কিন্তু গাড়িতে গাড়িগুলো তো অন্য কোনো আসে চলে, কোনো অসুবিধা হয় না, যাই এখন এখান থেকে অসুবিধা নিলে। লাইন তো দীঘকাল পারেই লাইন শুরু হয়ে গেছে, কখনো গেছি না, মা কালী হোটেল সাপ্লাই গেই তখনও গেছি না, কিন্তু লাইন তো দেখো কই থেকে স্টার্ট হয়েছে, যা ফুসমুনি আমি সোনাপুর ওইটা চিন্তা করি ভাই না, এখন তো বাজে গেছে 12:51 মানে 1টা বাজে যায়, আমি 11টার সময় রওনা দিয়েছিলাম, কিন্তু লাইন তো পুরা লাইন কে লাইন, এই ওভারটেক করি এত আরও রেজাল্টটা লাগবো, এখন কি করা যায়, লাইন তো বহুত দূর থেকে লাগছে, আমরা আজকে গেলে আজকে আইতাম পারবো নি না, কালকে আইমু, ভগবান হে প্রভু প্রভু দেখ না আমরা পুরা লাইন কে লাইন, দেখি কতটুক লাইন আছে, আমরা তো দাঁড়া করে রাখি দিছে, কিন্তু ওইদিকের গাড়ি একদিকের গাড়ি সারের একদিকের গাড়ি বন্ধ করিয়া দেখো পুরা লাইনে লাইনে গাড়ি, আর কোন সময় জানে তারা সারছিল, আর কোন সময় জানে পৌঁছে যে কেন তারাই জানে, অল্প পরে জিগাইলে কবরটা পাইনি, এই তো লাইনে লাইনে লাইন, পয়া লাভ নাই, ভাত খাইয়া যাবো, নাইলে তো রাস্তা খানি পাইতাম না, এটা একটা সমস্যা, গ্যাপের লাইন সবদিকে লাইন সবদিকে লাইন আর লাইন, এই আমরা ঢুকে গেলাম মা কালী হোটেল, সেই আমার পুরাতন মা কালী হোটেল, আজকে থেকে পরিচয় না, এটা বহুত বছর থেকে পরিচয়, বা 10-15 বছর যখন থেকে খুলছে তখন থেকে পরিচয়, তার লাইন তো দীর্ঘকাল টোল গেট যেটা বানাইছে নতুন ওই গেট থেকে পুরো লাইনকে লাইন লাইন লাগাইন, তা আমরা বাদ থেকে ইয়া বাড়াই গেলাম, আবার আমরা জার্নি চলের, তাই দেখো গাড়ি তো লাইনে লাইনে গাড়ি, গাড়ির অভাব নাই, এবং তেলের গাড়িও আয় আটকেছে, কোন জায়গা থেকে পুরো জাম লাগছে ওইটাই তো ঘটনাটা, বর্তমানে তো এদিকে তো এক সাইডে গাড়ি গেলে এক সাইডে গাড়ি যার, কিন্তু এদিকে এক সাইড তো পুরো বন্ধ, আই গেছি তো মালিটোর ব্রিজও, এদের মধ্যে মধ্যে গাতা গাতার মধ্যে সাতা মাতা করে বাইকটা যা নাইলে আমরা যাইতে দে, ও বাইক ডরাই গেছে, বাইক কাহা সে ML নাম্বার হ্যাঁ রাইডার বাইক হিমালয়া লইয়া ডরায়, এই তো ওই দিয়ে দিয়ে ঘটনা কী হয়েছে, এনে তো শেষ পেয়েছে বেজালটা, এদিকে না এদিকে যাইব না এদিকে যাইব, যাই সামনে গিয়ে দেখি কী তা কাহিনি, ওইদিকে গাড়ি এদিকে এদিকে গাড়ি এদিকে উল্টো পাল্টা হয়ে গেছে, কী জায়গা গান্ধীগার গাড়ি বান দিয়ে গেছে, বান দিয়ে গাড়ি গান দিয়ে গেছে, আর এদিকে তো একটা গাড়ি কিতাইছে, ঘটনা কিছু করছে না, এটা এটা সাইড করে রাখছে না, করতে করছে করছি না, তো বীজটা তো পুরো লাগিয়ে গেছে, আমার গাড়ি এই সাইডে আইতো এটা আইসে এদিকে, আর যাওয়ার গাড়ি এদিকে যাইতো এইটা আইসে এদিকে, এলে লাগছে কিছুরই এখন পুরা দেখো বীজটা পড়ে থাকুন, যেদিক থেকে দেখা যায় এদিকে তো লাইন জেসিবি দিয়ে এখন টানাইয়া বার করলে বার করবো, নাহলে তো বার হইতো না, নাহলে তো ওই জাম লাগিয়ে থাকবো, এই গাড়িটা এক সাইড উঠেছে, আর লোড গাড়ি তো বেশি লোড থাকে, রাস্তা খারাপ, একদিকে মিশা একদিকে উষা, এই কারণে এই ওগুলো বীজটা যেদিক থেকে এদিকেই যেদিক থেকে দেখা যায় এদিকেই গাড়ি গাড়ি, ওই বীজ থেকেই লাগছে হাঁটাটা, উল্টা এমনি উল্টা পাল্টা হয়ে গেছে, ওইদিকে গাড়ি ওইদিকে গেছে ওইদিকে ওইদিকে গেছে, দিয়ে তো বর্তমানে ওইদিকে গাড়ির লাইন কম আছে, কিন্তু ওইদিকে আমরা যাওয়ার গাড়ির লাইনটা অনেকটাই আছে, দেখা যাক কেমন যায় এতটুকু,
ব্রিজ পাড়াইয়া অল্প আগে আইলাম, এলে তো ওইদিকে আবার লাইন কে লাইন পুরা। যদি আমি ভিডিও করি মালিডোর তাকিয়া একদম সোনাপুর পর্যন্ত, তাইলে একটা এটা ব্লগও হইতো না, একটা ব্লগও হইতো না, নিউজও হইতো না, এটা ডাইরেক্ট একটা মুভি হয়ে যাবো। ওই জায়গায় কেন কাতার লাগে পাশে রয়েছে গাড়ি, এত ছোটো গাড়ি গেছে, আমরা যেতাম না, আমরা ওইদিকে যেতাম সোজা সোজা গিয়া দেখি কি তা। এটা তো পিছিয়ে গাড়ি দিলেও প্রবলেম। এই দেখো এদিকে আয়া, এদিকেও কথা গাড়ি যাইতো তো যাইতো কই, দেখো এদিকে যাইতো তো যাইতো কেমনি গাড়িগুলো অবস্থা নাই। এখানে যদি রাস্তা হয় রাস্তা বর্তমানে অবস্থাটা খুব খুব খারাপ।